আপনার তো জান না, উনি বললেন যে কেউ জান না। মাঝে মধ্যে হঠাৎ আমি আসে গিয়েছি। আপনি বললেন যে 150 কেজি, ১২৫ কেজি দেওয়া। জি আসসালামু আলাইকুম। আজকে আজকে সুলতান ডাইন থেকে কেউ কি গিয়েছিল মাংস নেওয়ার জন্য? উনি কি মাংস নিয়ে আসছেন সরাসরি ওখান থেকে? দেখ শুনে নিয়ে গেছে, কিন্তু দেখেন দুই রকম কথা হয়ে গেল। উনি মাংস দিয়ে গেছেন, আপনি মাংস পোষাইছেন না ওনারা নিয়ে আসছেন আজকে সাথে সাথে? উনি তো বললেন নিয়ে গেছে, উনি নিয়ে আসছেন, তার মানে যিনি গিয়েছিলেন উনি নিয়ে আসছেন সরাসরি। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? যিনি প্রতিনিধি গিয়েছিল এই যে সুলতান ডাইনস থেকে, উনি মাংস সরাসরি নিয়ে আসছেন, এই তো? কিন্তু আপনি বলছেন আপনি এরপরে 150 কেজি। আর উনার নাম কি? আশরাফ সাহেব। উনি কি পদে আছেন? উনি এজিএম সাহেব। উনি বলছেন 150 কেজি মাংস আজকে আসছে এই মা বাবার দোয়ার। কিন্তু মা বাবার আপনারা বলছেন যে আপনার প্রতিনিধি ছিল জবে করার সময় রেখে চলে আসছেন, ওনারা সাপ্লাই দিয়েছে, কিন্তু ওখান থেকে বলা হলো কি যে আপনার প্রতিনিধি নিয়ে আসছেন। যদি 150 কেজি আপনি নিয়ে আসেন তাহলে বাকি 25 কেজি কোথায় গেল? উনি তো সাপ্লাই দিয়েছেন 125 কেজি। 150 কেজি আশরাফ সাহেব যেটা বলছে এটা অনুমান ধারণা করে যে 150 আসে, কোন 125 আসে, এরকম আসে। রিসিপ্টটা স্যার ওই যে বিল যখন নিবে তখন রিসিপ্ট এসে নিয়ে যাবে। এখন আমাদের আমরা একটু ব্রিফিং করে দিই বা বলে দিই আপনাদের প্রতি আমাদের নির্দেশনা যে আগামী সোমবার সকাল 9:30 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের প্রধান কার্যালয়ে সরকারের উপস্থিত হয়ে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিবে। আজকে যে স্টেটমেন্ট গুলো আপনারা দিলেন, এলোমেলো বিভিন্ন রকমের কথাবার্তা বললেন, সবগুলো রেকর্ড হয়ে গেল। এর ভিত্তিতে আমরা আগামী সোমবারে এই বিষয়ে আমরা রায় দিব, ঠিক আছে? আর এর মধ্যে কাপ্তান বাজারের যে সাপ্লায়ার, সেটি হচ্ছে যে ভেন্ডর সাপ্লাই দেয় কিনা, আপনি বলেন ভেন্ডর না সরাসরি আমরা।